ভালো কাজ সবার কাছে ভালো লাগে না, এমনকি অনেক আলেমের কাছে এখন ভালো কাজ ভালো লাগছে না, খারাপ কাজগুলো সবার কাছে কষ্ট লাগে না। 96% ইমানদার মুসলমান এই দেশে, এটা শুধু ভোটার আইডি কার্ডে আর আদম শুমারিতে আর ওই ছোটবেলায় খাতনা করা আছে। এই কোরআনের তাফসীর শুনতে হলে আমরা জানি পাঁচটা বিষয় একটু খেয়াল করা লাগে, বিশেষ করে 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত যেটা আমরা করলাম, 2 নম্বর মাতৃভাষায় অর্থ যেটা এখন করা হবে, 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট, 4 নম্বরে বাস্তব ব্যাখ্যা। এই বাস্তব ব্যাখ্যাটা বাংলাদেশে না থাকার কারণে এই আয়াত কালিয়াজ বাংলাদেশে ভেজাল চলছে, এটা যারা নিরসন করা যায় সেই জন্য তো পড়লাম। 5 নম্বরে আয়াতের মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে, রাজি আছেন আপনারা? 11 জন এসেছে ইসলাম প্রবল করার জন্য, আপনি যা করছেন না জানে আবার ফিরে চলে যায় কিনা, কথা বন্ধ করেন। আপনাকে যদি এখন বলা হয় যে তামাম দুনিয়া আপনার নামে লিখে দেব, আপনি মুসলমান বাদ হয়ে অন্য ধর্ম গ্রহণ করেন, পারবেন? পারবেন? আপনার ঈমান আর কতটুকু আছে? 10 টাকা পাইলে আপনি তাও দিতে চান না, এতটুকু ঈমান আপনার? এই ঈমানে বলছেন তামাম দুনিয়া দিয়ে দিলে আমি ইসলাম ত্যাগ করব না। আর যে 11 জন এসেছে ওনাদের কাছে ওনাদের ধর্ম এরকমই ছিল, অথচ কোরআনে কারিমের মর্মবাণী উপলব্ধি করে পৃথিবীর সব বাদ দিয়ে এখন ওনাদের ধর্মের যারা আছে সব শত্রু হয়ে যাবে না? সব বাদ দিয়ে আমাদের কাছে আসতেছে আমাদের যে আচরণ, আশা করছি আপনি সংশোধন হবে, একটু কন্ট্রোল করেন নিজেকে, কন্ট্রোল করেন। 5 নম্বরে যেটা মূল শিক্ষা নিয়ে আজ আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ, ধরে বলেন ইনশাআল্লাহ। সূরা মায়েদার আয়াতে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানের দাবি করো, ইত্তাকুল্লাহ, আল্লাহ সম্পর্কে সচেতন হও। কার সম্পর্কে? আল্লাহ সম্পর্কে সচেতন হও, তাকে ভয় করো। দুনিয়ার কারো কাছে ছেড়ে দেয়নি, আল্লাহ নিজে আয়াতের ব্যাখ্যা করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর নৈকট্য যদি পেতে চাও, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চাও, আমি আল্লাহর কাছে যদি তোমার একটা মর্যাদা পজিশন একটা সিয়ার একটা দাম মর্যাদা বানাতে চাও, তাহলে আমি আল্লাহ পর্যন্ত আসার জন্য একটা রাস্তায় চেষ্টা করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর পথে ইসলামী জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক ভাবে চেষ্টা চালাও। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হতে পারবে, করে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আমরা আয়াতের ব্যাখ্যা পড়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাক দিয়েছেন শুধুমাত্র ঈমানদারকে, কাকে? আরো জোরে, 850 কোটি মানুষ এখন প্রায় দুনিয়ায়, 849 কোটির উপরে এখন পৃথিবীতে মানুষ, প্রায় 850 কোটি আপনি ধরতে পারেন, অথচ মাত্র আমরা 175 কোটি ঈমানদার আছি। কত? 175 কোটি ঈমানদারের ভেতরে ঈমান আছে কি না? এবার আসেন, হযরতে আবু হুরায়রা প্রশ্ন করলেন, হে নবী, আমার যে ঈমান আছে আমি টের পাবো কি করে? নবীজি বললেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমাকে কষ্ট দেবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। বাংলার জনগণ, আমরা সবাই এই দেশে এখন দেখতে পাচ্ছি ভালো কাজ সবার কাছে ভালো লাগে না, এমনকি অনেক আলেমের কাছে এখন ভালো কাজ ভালো লাগছে না। সিলেটে মাওলানা মিজানুর রহমানের মাহফিল ছিল, কোন রাম বাম আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি প্রশাসন বাধা দেয়নি, বাধা দিয়েছে নামধারী একজন আলেম, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি দিয়ে
এসপি সাহেবের কাছে গিয়ে বলছে, স্যার যদি এই অনুষ্ঠান বন্ধ না করেন আমি এখানে এই যে স্ট্রাইক করলাম মারা যাবো, দোষ আপনার হবে। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে অনুষ্ঠান গুলো বন্ধ হলে দোষ দেয় হয় আওয়ামী লীগের অথবা প্রশাসনের, একচটিয়া দোষ দেয়। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই দেশে তাফসীর মাহফিল ওয়াজ মাহফিল গুলো বন্ধ করার জন্য কিছু নামধারী আলেম নামে জালেমরা দায়ী, যাদের কাছে ন্যূনতম ভালো কাজ ভালো লাগে না, ও নামাজ পড়লে কি হবে, রোজা রাখলে কি হবে, ওর দাড়ি 14 হাত হলে কি হবে, নবীজির হাদিসের থিওরি অনুযায়ী ওর ঈমান নেই। 175 কোটি এই পৃথিবীতে মুসলমান ইমানদার খুঁজে পাওয়া যাচ্ছে? দুই নম্বরে যাদের কাছে খারাপ কাজগুলো কষ্ট দেয় না, এই দেশে কত খারাপ কাজ অন্যায় কাজ বিবেক বহির্ভূত কাজ আছে, সেখানে কোনো বাধা নেই, কষ্ট লাগে না, আরো অনেকে আনন্দ পায়। সনু নিগম এসেছিল না আসে নাই, নিশিতা বড়ুয়া এসেছিল, এমনকি আল্লাহর আরাক বান্দি যার নাম নেওয়াও ঘৃণা লাগে সানি লিওন, ধরে বলো সুবহানাল্লাহ, যাদের নাম বললাম সব তো আল্লাহর অলি, এরা এসে উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে নাচানাচি করে, এখানে কোনো বাধা নেই, কোনো দরখাস্ত নেই, কোনো আবেদন নেই, যত আবেদন সব তাফসীর মাহফিলের জন্য। তার মানে এই দেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে না, খারাপ কাজগুলো সবার কাছে কষ্ট লাগে না, 96% ইমানদার মুসলমান এই দেশে, এটা শুধু ভোটার আইডি কার্ডে আর আদম সমারিতে আর ওই ছোটবেলায় খাতনা করা আছে। অনেকে মনে করে যে খাতনা করে দিলেই মুসলমান, তাহলে ছাগল বড় মুসলমান, ছাগলের খাতনা করাবে না, এ বল ধারণা, খাতনা করে দিলেই আপনি মুসলমান হবেন তা না, আপনাকে মুসলমান হওয়ার জন্য ইব্রাহিম নবীর দিকে তাকানো লাগবে। হযরত ইব্রাহিম গাছের মাথায় কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন, আল্লাহ তাআলা বলেন আসলিম ইয়া ইব্রাহিম, আত্মসমর্পণ করো ইব্রাহিম। হযরত ইব্রাহিম ডাক দিলেন মালিক, গাছের মাথায় কোড়াল দিয়ে কি করে আত্মসমর্পণ করি, আল্লাহ তাআলা বললেন ওখানেই বসে খাতনা করে বলো আসলাম তু লিরাব্বিল আলামিন। তিনি বললেন আল্লাহ এখানে আত্মসমর্পণ করার কিছু নেই, অন্তত কিছু না কিছু তো করা লাগবে, আমি খাতনা করে তোমার সামনে মাথা নত করে বললাম আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান কাকে বলে আমরা কি বুঝলাম, আল্লাহর বিধান জানার পরে আর নিজের ইচ্ছা মতো কিছু চলবে না, আল্লাহর ইচ্ছা আর আমার ইচ্ছা, এর নাম মুসলমান। এর নাম কি? সিলেটের এসপি ফরিদউদ্দিন সাহেব স্যার ওই হুজুরকে ডাক দিয়ে বলেছে আপনি কি আসলে হুজুর, আপনার এত বড় বড় দাড়ি, গানের কনসার্ট গুলো বন্ধ করার জন্য আপনি যদি একটা স্মারকলিপি দিতেন, আবেদন দিতেন, দরখাস্ত দিতেন তাও মেনে নিতাম, তাফসীর মাহফিলে এসে তো অন্তত মানুষ বাবা ইয়াবা খাওয়া শেখে না, ডাইল খাওয়া শেখে না, এমনকি বিড়ি খাওয়াও শেখে না, ওগুলোর আলাদা জায়গা আছে। বাংলাদেশে দুইটা জায়গা নিরাপদ, টয়লেট হচ্ছে বিড়ি খাওয়ার জন্য আর গাঁজা খাওয়ার জন্য মাজার, প্রশাসন কিছু বলে না, মনে করে ওই জায়গায় আল্লাহ রসুলের কথা হয়, অথচ অধিকাংশ মাজার গুলো গাঁজার কারখানা, এক নম্বরে আছে আমার কুষ্টিয়ার লালনের মাজার, সারা দেশে আপনি গাঁজা কুড়িয়ে যতটুকু না পাবেন ওই মাজারে তার যদি মন মন গাঁজা পাওয়া যায়। কিছু মানুষ আছে দেদার সে খায়, আরো পুলিশ পাহারা দেয় খা, আমরা আছি ওরা খেয়ে চোখ লাল, চোখ দুটো আপেলের মতো মোটা মোটা। একবার আমি রাত 9টার সময় যে দেখি ওর কাকে দুধ খাওয়াচ্ছে এক ন্যাংটাকে, ডাক দিয়ে বললাম মুরব্বী আপনি এর দুধ খাওয়ান, ওজো হোজো এর ভেতরে মাল আছে, মাল যা আছে সব তো দেখা যাচ্ছে,
নতুন মাল দেখাও, এ মাল তো সবার আছে, একে মাল বলে। কি পাগল দুনিয়ার মানুষ এখনো,